আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হিন্দু কাকা দাদাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা পাইথালি মিলন মহল কর্তৃক আয়োজিত নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি 7-8-9 নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য সদস্যবৃন্দ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আপনারা আমাদেরকে সংবর্ধিত করেছেন তো আমি মনে করি এই সংবর্ধনা অনুষ্ঠান সার্থক হবে তখনই যখনই এই সংবর্ধনার মূল লক্ষ্যকে আমরা সফল করতে পারব আজকে যে আপনারা আমাদেরকে সংবর্ধনা দিচ্ছেন এটি তখন আমরা সার্থক মনে করব যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এটি তখন বাস্তবায়িত হবে প্রিয় ভাই সব আমরা নির্বাচনের পোস্টারে লিখেছিলাম যে জনগণের সেবা করার সুযোগ দিন দুটি অক্ষরে একটি শব্দ সেবা এটি যে কত ওজন কত ভার যারা সেবা করেছে তারা জানেন বিগত দুদিন আগে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন তা ওনার একটি বক্তব্য আমাকে মুগ্ধ করেছিল উনি বলেছিলেন যে আমরা পরিষদের চাকর যারা আমরা সেবা করতে আপনারা পাঠাইছেন ওখানে জনগণ পরিষদের মালিক দারুণ কথা আমরা আমরা আসলে সেবক আমরা সেবা দিতে আসছি আপনাদের কিন্তু আপনাদের সেবা নেওয়ার জন্য আপনাদের আমাদের সহযোগী হতে হবে আমাদের সকল ভালো কাজকে আপনাদের সাপোর্ট করতে হবে আমাদের ভালো কাজগুলোকে আপনারা সাপোর্ট করবেন মন্দ কাজগুলোকে অবশ্যই বিরোধিতা করবেন যা কথা দীর্ঘায়িত করব না আগামী পথ চলা যেন সুন্দর হয় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আর আমরা পরিষদবর্গ অবশ্যই এই ইউনিয়নবাসীর জন্য মাননীয় চেয়ারম্যান সাহেব অনেক ওয়াদা করেছেন ইনশাআল্লাহ সেটা বাস্তবায়িত হবে আশা নয় বিশ্বাস যা হোক সকলের দীর্ঘায়ু কামনা করছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ সকলকে সুস্থ সুন্দর রাখুন সবাইকে বসন্তের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ